আসসালামু আলাইকুম আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি তা হচ্ছে ধর্মের জন্ম এবং মৃত্যু অর্থাৎ হজরত আদম আলাহিসাল্লাম অর্থাৎ সৃষ্টির প্রথম মানব আদম আলাইসাল্লামের বংশ কিছুটা বৃদ্ধি পেলে সেটা নবী ছিলেন হজরত নুহাল আলাহি সাল্লাম এবং নুহা সাল্লামের কয়েকজন পুত্র ছাড়া বাকি সবগুলোকে আল্লাপা কী করলেন বন্যা দিয়ে চিরতরে ধ্বংস করে দিলেন তারপরে আমরা যেটা জানি যে হজরত মূসল্লাহ সাল্লাম থেকে আবার মানুষ বেড়ে গেল মিশর থেকে হজরত মূসল্লাহ সাল্লাম তার দলবল নিয়ে আবার রওনা দিলেন নিরাপদ স্থানে তো সেখানে আমরা জানি যে সেই ইহুদিদের বারোটা দল ছিল বারোটা গোত্র ছিল এবং তাদের মধ্যে প্রায় বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব বেঁধে যেত যেমন বারোটা দলে ভাগ করে দেওয়া হতো পানি পানি বা অন্যান্য যে কোনোভাবে বারোটা দল ছিল এবং এই বারোটা দল পরে বিভিন্নভাবে বিভক্ত হয়ে যায় যেমন রোমান সম্রাট টাইটাসের হাতে রোমান সম্রাট টাইটাসের হাতে যেমন উনিশশো সত্তর খ্রিস্টাব্দে সত্তর খ্রিস্টাব্দে যখন জেরুজালেম দ্বিতীয় মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হয় জেরুজালামের তখন ইহুদিরা আবার দ্বিতীয় মানে ধাপে ইউরোপ আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন দেশে ছড়ায় যায় তারপরে আমরা জানি যে সেই যে মুসালাইসাল্লামের সময় তাদের যে বিভক্ত হয়েছিল তারা বিভিন্ন জায়গায় আফ্রিকা ইউরোপ বিভিন্ন জায়গায় ছড়া যায় ঠিক পরবর্তীতেও আমরা জানি মুসানবি অর্থাৎ মোজেস এটা ছিল খ্রিস্ট পূর্বের ঘটনা বহু হাজার হাজার বছর আগের ঘটনা আর এটা হচ্ছে খ্রিস্টের পরের ঘটনা তারও আবার হাজার হাজার পরের ঘটনা তো এখান থেকে আমরা কি বুঝতে পারি যে মুসা সাল্লাম সময় বারোটা গোত্র ছিল এবং সত্তর খ্রিস্টাব্দে যখন রোমান সম্রাট টাইটারাস টাইটাসের আক্রমণের ফলে আবার জেরোজরাম থেকে আবার কি করে ইহুদিরা বিভিন্ন জায়গায় সরাই যায় তো এইভাবে সরাইতেই ছিল আর সরানোর কারণে কি হয়েছে বিভিন্ন মহাদেশে মানুষ সরাই গেছে আর তাদের দেশে মূল যে ধর্মের যে কাহিনিগুলো মূল যে কথাগুলো সেগুলো আস্তে আস্তে গাছের ডাল পলার মতো শাখা প্রশাখার মতো সেটা বিস্তার লাভ করছে অর্থাৎ নানান মতে বিভক্ত হয়ে গেছে এটা আর একটা উদাহরণ দেওয়া যায় সেটা হচ্ছে যে প্রথমে কিন্তু ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্ম এক ছিল তারপরে যখন হজরত ইসা অর্থাৎ অর্থাৎ যীশু খ্রিস্টকে যখন আবার হত্যা করা হয় তখন তাদের মধ্যে আবার একটা দ্বন্দ্ব সৃষ্টি হয় দ্বন্দ্বের সৃষ্টির দ্বিতীয় পর্যায়ে যে আবার ইহুদি এবং খ্রিস্টান বিভক্ত হয়ে যায় আবার ইহুদ্দাদের সাথে আবার মুসলমানদেরও দ্বন্দ্ব ছিল এরপরে আবার মুসলমান অর্থাৎ ইসলাম ধর্মের জন্ম হয় তো এইভাবে ইসলাম যদিও সৃষ্টির আদি থেকে ছিল এরকম ব্যাপারটা এ দাবি প্রায় সবাই যাই আবার আমরা ইস্যু চলে যাই সনাতন ধর্ম যেটা পাঁচ হাজার সাত হাজার বা নয় হাজার বছর এর দাবি বলে তারা বলে থাকে তো সেখানে সনাতন ধর্মে পুরাণে বর্ণিত আছে বিষ্ণু পুরাণে আছে যে সৌনক ঋষি সৌনক এক ঋষি ছিল তিনি কর্ম অনুযায়ী এই হিন্দুদেরকে চারটি শ্রেণীতে বিভক্ত করে দেয় যেমন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র চারটে শ্রেণীতে বহু বছর পরে এসে এখন কিছু ঋষিরা বলতেছে না এটা স্বয়ং ব্রহ্মর মুখ থেকে মাথা থেকে বাউ থেকে পা থেকে এভাবে ইস্তর করা হয়েছে এইভাবে ধর্মগুলোকে বিকৃতি ঘটাইছে এই ধর্মের পণ্ডিতরাই অন্য কেউ না তারপরে আসেন আরও পরে আসি আমরা যেহেতু সনাতন ধর্ম প্রাচীন ধর্ম এটার বারবারই এক কথা চলেই আসবে যেমন এই সনাতন ধর্ম ভেঙে কি হয়েছে এক নম্বরে শাক্ত দুই নম্বরে বৈষ্ণব তারপরে তিন নম্বরে শৈব চার নম্বরে গানপত্র পাঁচ নম্বরে সৌর ছয় নম্বরে যৌন যৌন সাত নম্বরে শিখ আট নম্বরে বুদ্ধ আবার আমরা জানি ভারতেই হজরত আকবর দিন ইলাহি নামে একটা ধর্ম প্রচার করেছিল এবং দশ নম্বরে চারবাগ সম্প্রদায় আরও 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 উপদল আছে উপদল বলতে কি এই ধর্মগুলো যেমন বুদ্ধ ধর্ম বুদ্ধ ধর্মটা বের হিনজান মহাজানে উৎপত্তি হয়েছে এরকমটি এবার আমরা আসি খ্রিস্টান ধর্ম যেহেতু এটি প্রাচীন ধর্ম তাই প্রাচীন দিয়েই শুরু করতে হবে আগে খ্রিস্টান ধর্মগুলো বয়স প্রায় দুই হাজার বছর তো অলরেডি এর ভিতরে অনেক ই হয়ে গেছে মানে মতপার্থক্য হয়ে গেছে যেমন ব্যাপটিস এক ক্যাথলিক দুই রোমান ক্যাথলিক আর কি তিন নম্বরে প্রোটেস্টান্ট চার নম্বরে ঝোবার সাক্ষী পাঁচ নম্বরে অ্যাংলিক্যান ছয় নম্বরে অর্থোডক্স বা পেন্টি সাত নম্বরে পেন্টিক্যাট বা এরকম তো আরও হয়তো থাকতে পারে তো জানা সম্ভব না এভাবে এবার আসি আমরা মুসলিম ধর্মে মুসলিম ধর্মেও তো বয়স বেশি না আজ সাড়ে চোদ্দোশো বছর বা পনেরো বছর বয়স মাত্র তো এল অনেক মতপার্থক্য অনেক অনেকে আবার যারা সুফিবাদের লোক তারা আবার স্বয়ং রেখে আবার মানে ঈশ্বর বলে দাবি করে তো অনেক মত যেটা খুব কঠিন এবং জটিল বিষয় দ্বন্দ্ব লাগারই মতো সেটা হচ্ছে যেমন এক মুসলিম ধর্মের পথ কথা বলবো এক নম্বরে শিয়া দু নম্বরে সুন্নি তিন নম্বরে মোতাজিলা চার নম্বরে কাদিরিয়ানি কাদিয়ানি আর কি পাঁচ নম্বরে সুফিবাদের একটা মত আছে এটা বিশাল মত পাঁচ ছয় নম্বরে হানাফি সাত নম্বরে সাফি আটে হাম্বলি তারপরে মোজাদ্দেদি নয় নম্বরে মোজাদ্দেদি এরপরে আসে জর্থান মানে জর্থ ধর্মটা অনেকটা ইসলাম ধর্মের মতোই এটাকে আমরা এদের সাথে এক করে দেখতে পারি বাহাই ধর্ম এটা ইসলাম ধর্মের একটা শাখা তারপরে ইয়াজিদি ধর্ম যেটা আমরা জানি ইয়াজিদ মাবিয়া আবু সুবিয়ান তো এদের থেকে এইগুলো আর কি এদের পূর্ব এর সাথে জড়িত আর কি তো এখানেও দেখলাম আমরা এই চোদ্দোশো বছরের চোদ্দ ভাগ হয়ে গেছে আরও আছে অনেক পার্থক্য এখন আগামী আরো চোদ্দশো বছরে গেলে বোধ হয় আরো ছত্রিশ ভাগে ভাগ হয়ে যাবে আসলে এগুলো কি এগুলো কেন হয় এটা একটু বিবেক দিয়ে চিন্তা করা ছাড়া এর সঠিক সন্ধান পাওয়া যাবে না এই ধর্ম নিয়ে এই মত এই দ্বন্দ্ব পৃথিবীতে ভয়ানক ভয়ানক যুদ্ধের সৃষ্টি করছে যেমন হিন্দুদের কুরুক্ষেত্র যুদ্ধ কুরুক্ষেত্র যুদ্ধে এক পক্ষে লোক ছিল চব্বিশ লক্ষ তৎকালীন সময়ে চব্বিশ লক্ষ লোক ছিল অর্থাৎ আজ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে ঘটনা তো সেই চব্বিশ লক্ষ তিরিশ হাজার আর পক্ষ ছিল পনেরো লক্ষ পঞ্চাশ হাজার শূন্য প্রায় এরকমটি তো দুই পক্ষ যুদ্ধের শেষে মাত্র দেখা গেলো যে জন আটজন অথবা দশজন লোকের বেঁচে ছিল এ কেমন ব্যাপার তারপরে আমরা জানি যে ক্রুশেরা যুদ্ধ এই হচ্ছে খ্রিস্টানদের যুদ্ধ যেটা ক্রুষের যুদ্ধে সে যুদ্ধে টার্গেট ছিল মুসলমান তো মেরে মেরে হাজারে হাজারে লাখে লাখে কোটি কোটি মানুষ মেরে পরিষ্কার করছে হিটলার ইহুদি শুধুমাত্র ধর্মের কারণে নাচ্ছি হিটলার শুধুমাত্র ধর্মের কারণে ষাট লক্ষ লোক হত্যা করছে আর এখন আমেরিকা বিশেষ করে সব জায়গায় তারা রাজনীতি করতেছে মুসলিমদের নিধনে তারা এখন ব্যস্ত এটা সত্য হয়তো শুনতে খারাপ লাগলো এটা সত্য কিন্তু এটা কি কেন ধর্মে কিগুলো আছে নাই পৃথিবীর কোন ধর্মে পৃথিবীতে আপনি যত ধর্ম দেখেন তিরিশটা কেন তিন হাজার ধর্ম যদি খুঁজে বের করেন দেখবেন কোনো ধর্মই হত্যার পক্ষে কথা বলে না কিন্তু এটা আবার হত্যা করে মুসলমানরা খ্রিস্টানদের বলবে কাফের ইদদের বলে কাফের আবার খ্রিস্টানরা মুসলমানদের বলবে ওরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট জাতি হিদরা বলবে আমরা হচ্ছে ঈশ্বর পছন্দের জাতি আর ওরা হচ্ছে অপছন্দের জাতি হিন্দুরা বলবে আমাদের ধর্ম আসল ধর্ম আরগুলো ফাঁকা আবার আমরা বলি আমাদের ধর্মই প্রকৃত ধর্ম তাদেরগুলো নষ্ট হয়ে গেছে এইভাবে যদি চলতে থাকে তো সমাধা আসবে না সমাধান কি সেটা হচ্ছে আপনার বিবেক ভালো এবং মন্দ আপনিও বলছেন আমিও বুঝি বোঝার পরও না বোঝার বহন করি আর তাই তো সোরা বাঁকারে আসছে যারা বুঝেও বোঝে না যারা দেখেও দেখে না শুনেও শোনে না তাদের জন্য আছে খুব জনজনের শাস্তি যাই হোক বর্তমানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যেমন মনে করেন খ্রিস্টানরা খ্রিস্টানদের বিভিন্ন ধর্ম তৈরির স্থান আছে তারা মানুষকে বিশেষ করে তারা গরিব মানুষ তাদেরকে টাকা দিয়ে টাকা দিয়ে দিয়ে তাদেরকে ধর্মান্তরিত করা হয় এভাবে ইসলাম ধর্ম তারা প্রচার করে ইসলাম বাড়ার জন্য বুদ্ধরা প্রচার করে বুদ্ধ বাড়ার জন্য হিন্দুরা প্রচার করে বাড়ানোর জন্য সবাই চায় নিজের দলটা আরও ভারী হোক আবার নিজের দল থেকে অর্থাৎ মনে করেন যে যদি কারো ছেলে বা ভাই যদি ধর্ম আন্তরিত হয়ে যায় অর্থাৎ অন্য ধর্মে চলে যায় তখন তারা কী করে ধর্ম থেকে কিসে গোত্র থেকে বের করে দেয় ত্যায্য করে দেয় অনেক সময় হত্যাও করে ফেলে অর্থাৎ নিজের ধর্ম যদি ভারী হয় সেক্ষেত্রে আমরা ফুলের মালা দেব আর যদি নিজের দল হালকা হয়ে যায় তখন তারা আমরা কি করি তেজ্য করি হত্যা করে ফেলি কেমন কথা কেমন ধর্ম একটু ধর্ম সবারই আছে এখন এই ধর্ম আবার বিবেকও সবার আছে আমরা যদি একটু বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে একটু বিচার করার চেষ্টা করি তাহলে হয়তো ধর্মের প্রকৃত যে রূপটা সেটা আমাদের কি আমাদের হাতে ধরা দেবে